বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ইকরা বাংলার বিশেষ আয়োজন স্বাস্থ্য সুরক্ষা রমাদানে আপনাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হেলথ বেনিফিট অফ রমাদান। স্বাস্থ্যগতভাবে আমরা কি কি বেনিফিট বা উপকারিতা পাবো, রমাদানের যে উপকারিতা কি সেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করছি। আমাদেরকে একটা যে কথা মনে রাখতে হবে, রমাদানটা রোজাটা আমরা রাখি শুধু আল্লাহর আদেশ মান্য করার জন্য। এটা একটা ডিভাইন রুল, উই জাস্ট ওবে হিম, দ্যাটস দ্য থিং। আমরা আর কিছুর জন্যই করি না, শুধু আল্লাহর সন্তুষ্টি বিধার জন্য, আল্লাহ কীভাবে প্লিজড হবেন সেটা করার জন্য শুধু আমরা রমাদানটাকে, অন্য কোনো বিনিময়ে নয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে এত ভালোবাসেন, তিনি বলেন যে আমি তোমাদেরকে এই কাজের জন্য জান্নাত দান করব এবং দুনিয়াতেও তোমাকে কিছু দান করব। সেটাই হচ্ছে আমাদের হেলথ, একটা হচ্ছে হেলথ বেনিফিট, ও সব কিছুই দেন, তার মধ্যে হেলথ বেনিফিট হচ্ছে আরেকটা জিনিস। তো এই হেলথ বেনিফিটটা অনেকেই আমরা জানি না যে আমরা সত্যি সত্যি কোনো হেলথ বেনিফিট পাই কি পাই না বা কীভাবে পাই। এটা কিন্তু আমার মনে হয় আমরা জানলে আমরা আরেকটু সচেতন হব এবং এই জিনিসটা আমরা আরও খেয়াল করব এবং সত্যিকারের অর্থে রমাদানের যে উপকারিতা সেটুকু আমরা উপভোগ করতে পারব। তাই আমি বলছি যে কীভাবে রমাদানে আমাদের হেলথ বেনিফিটে কাজ করে বা হেলথ কী কী বেনিফিট কোথায় কোথায় দেয়, কোন কোন জায়গায় আছে সেগুলোকে আমাকে অবশ্যই জানতে হবে। প্রথম কথায় আমি বলি যে আমাদের জিআই ট্র্যাক্ট মানে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট বলতে আমাদের স্টমাক আর ইন্টেস্টাইনের উপর এর একটা বিরাট প্রভাব আছে, এটাকে রেস্ট দেয়। আমরা সাধারণত জানি যে আমরা যখন খাই সেই খাবারটা আমাদের পেটের মধ্যে যায় এবং এটা ডাইজেস্ট হয়, এটা একদম ভর্তার মতো হয়ে যায়। সেটা কে করে? সেটা স্টমাকের কাজ, পাকস্থলীর কাজ, পাকস্থলী করে। আর তারপরেই আসে যে করে ইন্টেস্টাইন, সেখানে এসে এই জিনিসটা, এই খাবারটাই ছোট ছোট হয়ে গেল, তো সেই ছোট ছোট মলিকুলের মতো ছোট ছোট সেই জিনিসগুলো আবার শোষণ করে আমাদের ব্লাডের মধ্যে যায়, তবেই তো আমাদের মানে যে শক্তিটা আমাদের শরীরে যেতে পারে। তো এই জিনিসটা আমরা সারাক্ষণ আমরা খাচ্ছি, কন্টিনিউয়াস খাচ্ছি, যখন আমরা বারবার খাচ্ছি তখন হচ্ছে সারাক্ষণই আমার পেটটা, আমার স্টমাক বা পাকস্থলী এবং ইন্টেস্টাইনটা, নাড়িভুড়িটা ব্যস্ত আছে। আমরা যখন কোনো কাজ করি, ইভেন একটু দৌড়াই, মনে হবে যে আমরা টায়ার্ড হয়ে যাই, আমাদের একটু রেস্টের দরকার হয়, তারপরে আবার একটু জিরিয়ে নিয়ে আবার শুরু করতে পারি, একটা না কিন্তু আমরা করতে পারি না। তো এই জিনিসটাই যদি হয়, তো সেম জিনিস, এটা জিনিস আমরা হয়তো আগে বুঝতাম না কিন্তু এখন দেখতেছি যে এখান থেকে আমার স্টমাক আর ইন্টেস্টাইন একটা ওয়ার অ্যান্ড টিয়ার হয় বা ক্ষয় হয়। আমরা অনেকেই জানি ক্ষয় হয় আমাদের শরীরের মধ্যে, সেই ক্ষয়গুলি হয় এবং এই যে অ্যাবজর্পশন করে মানে শোষণ ক্ষমতাটা তার কমে যায়। ফলে কি হয়, ফলে আমরা যে খাবারটা খাই তার যে নিউট্রিশন, যে ভালো জিনিসটা যে আমার শরীর যাবে সেটা পুরোপুরি যায় না, অনেকটাই অংশে আমাদের মানে মলের সাথে বা স্টুলের সাথে এগুলো বের হয়ে চলে যায়। তো আমরা সব দিক দিয়ে বেনিফিট হতে পারি না। তাহলে এইটা রেস্ট, এখানে একটা কথা বলে রাখা দরকার যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া এইভাবে আমাদের ডিজাইন করছেন রমাদানটা, এটাকে এমনভাবে যে কিছুক্ষণের জন্য আমরা খাবো না, সেই খাবার যখন খাবো না তখন আমাদের স্টমাক আর ইন্টেস্টাইনটা বা পাকস্থলী, পেট যেটা বলি আমরা, নাড়িভুড়ি বলি, সেটা আমাদের ই থাকে, রেস্টে থাকে এবং ওই সময় এই ওয়ারেন্টি আর যে ক্ষয়ের ক্ষতিপূরণটা কাভার হয়ে যায়, তাহলে পূর্ণ মাত্রায় সে সুস্থ হয়ে যায় এবং আবার পূর্ণ মাত্রায় সে আবার শোষণ ক্ষমতা তার বাড়ে এবং তার যে ডাইজেশন ক্ষমতা সেটাও বাড়ে। তো একমাত্র আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন, সুতরাং তিনিই জানেন যে এভাবে যদি করা হয় তাহলেই আমাদের এটা কাজে আসবে। অনেক সময় অনেক লোক বলেন যে রোজা রেখে তোমার তো নিজেকে কষ্ট দিচ্ছ, একটা শাস্তি হচ্ছে, এটা কী ধরনের জিনিস, কী ধরনের ধর্ম বা কী। কিন্তু আসলে না, আমরা এটাকে শাস্তি মনে করতেছি না, এটা শাস্তিও নয়, এটার পিছনে আড়ালে আমাদের শরীরটাকে সুস্থ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে আমাদের জন্য একদম নির্ধারিত করে দিয়েছেন। দ্বিতীয় পয়েন্ট যেটা হচ্ছে, দুই নম্বর আমি প্রথমটা বললাম, তারপর দ্বিতীয়টা ডিটক্সিফিকেশন। ডিটক্সিফিকেশন হচ্ছে যে আমরা যে বাতাস থেকে যে এয়ারটা নেই
বাতাস আমি জানি দূষিত, পলিউটেড এয়ার, এখান থেকে অনেক মানে কার্বন মনোক্সাইড বা বিভিন্ন ধরনের জিনিস আমাদের শরীরের মধ্যে ঢোকে, এগুলো টক্সিন। এগুলা তারপর যেন আমরা যখন খাবার খাই, বিশেষ করে আমরা এ দেশে আছি যারা, আমরা যেসব খাবার খাই, বিশেষ করে প্রসেস ফুড যেগুলো খাই, টিন ফুড খাই, জাঙ্ক ফুড খাই, এগুলো তো মজা লাগে আমাদের, আমরা খেতে খেতে ভালোবাসি, খাই বা ইউজ টু, মানে ইজি আমাদের জন্য আমরা খাই। এই জিনিসগুলোর মধ্যে অ্যাডিটিভ বলে একটা জিনিস আছে, এই জিনিসগুলো কিন্তু আসলে টক্সিন, খুব খারাপ। এই জিনিসগুলো আমাদের শরীরে যখন ধরে, সেই জিনিসগুলো গিয়ে আমাদের শরীরে ফ্যাটের মধ্যে জমে, এগুলো কিন্তু বের হয়ে যেতে পারে না, এগুলা ওই ফ্যাট সেলের মধ্যে বসে থাকে। তখন আমরা যখন রমাদান রাখি, রোজা রাখি, রোজার একটা মজা হচ্ছে যে আমরা তো কিছুক্ষণ খেলাম, এনার্জি থাকলো, এনার্জি যখন শেষ হয়ে গেল তখন করে কি, তখন তো আমাদের এনার্জি দরকার, এনার্জি আসতে হবে, তখন ওই এটা গিয়ে অ্যাটাক করে প্রথমে লিভার, লিভার থেকে কিছু নিল জমা যেগুলো আছে না সেটাও ইউজ করে ফেললো, তারপর যে এনার্জি থাকবে আমাদের ফ্যাট সেলে সেটা নিয়ে আসে। তো ফ্যাট সেল থেকে যখন নিয়ে এসে আমাকে এনার্জি, তখন ফ্যাটটা বার্ন হয়, আর বার্নের সাথে সাথে ওই টক্সিনটাও বার্ন হয়। তাহলে দেখা গেল যে আমাদের ডিটক্সিফিকেশনটা করতেছে রমাদান, যেটা কিন্তু সাধারণ কিডনি বা পার্সপিরেশন, আমাদের শরীর থেকে অনেক কিছু বের হয়, পার্সপিরেশন মানে ঘাম বা কিডনি, কিন্তু কিডনি আর অতটা করতে পারে না, এটা একমাত্র রমাদানই করতে পারে। তো এটা একটা বিরাট পয়েন্ট আমাদের জন্য। তৃতীয় যেটা আমি বলবো সেটা হচ্ছে, মনে করেন ডায়াবেটিস, যারা ডায়াবেটিস রোগী আছেন তাদের দেখা যায় যে ডায়াবেটিসটা কীভাবে, প্রথমে একটু বলে নেই আমি এখানে, যে ডায়াবেটিস যখন হয়, মানে পেনক্রিয়াস বলে একটা জিনিস আছে আমাদের শরীরের মধ্যে, ওখান থেকে গ্লুকাগন থেকে ইনসুলিন বের হয়ে আসে, কারণ আমাদের তো আমি বললাম যে প্রথমে এনার্জিটা ব্লাডের মধ্যে গেলাম, ব্লাড থেকে আবার সেলের মধ্যে ঢুকতে গেলে, কাজ করতে গেলে সেইখানে ইনসুলিন বলে লাগে। এখন আমরা অনবরত খাচ্ছি, সারাদিন খাচ্ছি আর খাচ্ছি, তাহলে ইনসুলিন বারবার আমাদের ওখান থেকে বের হয়ে আসতেছে, যখন বারবার বের হয়ে আসতেছে তখন ওই একসময় দেখা যায় কি ওই প্যানিকাসটা টায়ার্ড হয়ে যায়, সে বলে আমি আর পারবো না, তখন আমরা আবার ওষুধ ব্যবহার করি, ওষুধ দিয়ে আবার তাকে একটু ইনস্টিমুলেশন দেই যে হ্যাঁ না আমাকে দিতেই হবে, তখন দিল, তারপর একসময় সে বলে যে না আমি আর পারবো না, সে একদম কোয়াইট স্টপ হয়ে যায়, সে আর আমাদেরকে দেয় না, তখন হয় কি ডায়াবেটিস হয়। তো এখন হয় কি, যদি রমাদান রাখি, আমরা যদি খাবারের এতটা খাবার তো খেতে পারি না যেভাবে সবসময় খাই, খাবারটা অটোমেটিক কমে আসে, আর স্পেশালি খাবারটা কখন খাই, সকালে খাই, লাঞ্চটা আমরা মিস করি, তো সকালের খাবারটা সারাদিনে আমার ইউজ হয়ে যায়, বিকালে কম পড়ে, তো তখন হয় কি আমাদের এক্সট্রা সুগার শরীরে থাকে না, আর যার জন্য ইনসুলিন কম আসতে হয়, ওই পেনক্রিয়াসের উপর চাপটা কম করে, পেনক্রিয়াস সুস্থ থাকে, তাহলে পেনক্রিয়াসের উপর আমার একটা বিরাট একটা কাজ করলো। তাছাড়াও আমরা ওষুধ খেয়ে, যারা ডায়াবেটিস অলরেডি হয়েছে, যে পরিমাণ ওষুধ খেয়ে আমরা ম্যানেজ করতাম বা ইনসুলিন বা খাওয়া দিয়ে, সেখানেও কিন্তু পরিমাণটা অনেক কম লাগে, আমরা কম পরিমাণে খুব সহজেই আমরা এটাকে ট্যাকেল দিতে পারি। তো সুতরাং ডায়াবেটিস হওয়ার থেকেও আমরা রেহাই পেতে পারি, আর হলেও কিছুটা উপকার পেতে পারি, দুইটা কাজে আমাদের রমাদান দিচ্ছে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তিন নম্বর যেটা আমি বলি যে সেটা হচ্ছে ব্লাড প্রেশার। ব্লাড প্রেশারটা এটাও আমি একটু বলে নেই যে ব্লাড প্রেশারটা কী, আপনারা সাধারণত দেখবেন পানির পাইপলাইনটা, যদি পানির পাইপলাইনের মুখটা যদি ছোট হয়ে যায় তাহলে পানি অনেক জোরে বের হয়, অথবা পানির যে পরিমাণ যদি বেশি হয়, জোরে আপনি কলটা ছেড়ে দেন, পানি বাই ফোর্স বের যায়। আপনি খেয়াল করে দেন মাথার মধ্যে ছোট ছোট জালির মতো ব্রেন যদি কাউ দেখে থাকেন, আমরা অনেক সময় ব্রেন খেয়েও থাকি, দেখি বা চোখের যে চোখটা টানলেও দেখা যায় ভিতরে ছোট ছোট নালির মতো থাকে, জালের মতো খুব ফাইন রগ মানে আর্টারির ভেসেলগুলো থাকে, সেখান দিয়ে কিন্তু আমাদের রক্ত চলাচল করে, খাবার চলাচল করে। তখন যদি এই নালীগুলি যে ছোট হয়ে যায়, যেটা আমি এখানে আসবো কলেস্ট্রলের কথা বলছি, কলেস্ট্রল যদি হাই হয়, একটা লেয়ার পড়ে যায়, তখন ওখানে জোরে ফোর্স করে যখন বের হতে যায়, কেন রক্তের দরকার আছে, অক্সিজেনের দরকার আছে, সে জোর করে দিবেই, যখন দিবে তখন ওইটা বাস্ট হয়, এবং ওখানে দেখা যাচ্ছে সেরিব্রাল হেমোরেজ হয়, আমরা জানি মানুষ স্ট্রোকে চলে যায়। তারপরে হচ্ছে বা পানি যদি বেশি হয় তাতেও, মানে রক্তের পরিমাণ যদি, পানি যদি বেশি হয় যেমন ফোর্স করে বের হয়, যেমন আমরা সারাক্ষণ যদি খেতে থাকি, তো খাওয়ার মধ্যে সব খাবারের মধ্যে লবণ আছে, লবণের কাজ হচ্ছে সল্ট, যেটা সোডিয়ামের কাজ হচ্ছে পানিটাকে ধরে রাখে। তো নর্মালি যে পানিটা আমাদের শরীর থেকে বের হয়ে যাওয়ার কথা ছিল, কিডনি বের করে দেওয়ার কথা ছিল, সেটা কিন্তু সে বের করতে পারতেছে না, কেন ওই সল্টটা ওখানে ধরে রাখতেছে, সুতরাং ভলিউম যেটা বলবো রক্তের পরিমাণটা বেড়ে যাবে, অর্থাৎ ফোর্সটা তখন বেড়ে যাবে, সেখান থেকে ব্লাড প্রেশার হয়। সুতরাং ব্লাড প্রেশার কন্ট্রোল হয় রমাদানে। তারপরে যেটা আমি বলবো কোলেস্টেরল,
কোলেস্ট্রলটা খুব সহজ, কারণ আমরা যখন সিম্পল খাবারের অভ্যাস করব, আমরা স্বাভাবিকভাবে বেশি খাব না। আমি বলছি যে আগেই বলতেছি, তেলে বেশি তেলে কুক করা জিনিস, তেলে কুক করা জিনিস, তারপরে মনে করেন ভাজা জিনিস, তারপরে মনে করেন ফ্যাটি জিনিস, এসব যেহেতু রমাদানে আমরা কমই খাবো, খাওয়ার অভ্যাস করে সিম্পলে চলবে, বা খাওয়ারই এতটা সময় পাচ্ছি না সারাক্ষণ, সুতরাং অটোমেটিকভাবেই কোলেস্ট্রলটা কমে যায়। দেখা গেছে কোলেস্ট্রলটা, যে আমাদের খারাপ কোলেস্ট্রল এলডিএইচ যেটা, এটা 8% কমে যায়, আর ভালো কোলেস্ট্রল যেটা এইচডিএল যেটা, ওটা 30% বেড়ে যায়। তো এটা আমাদের জন্য খুবই একটা সুখবর, এটা কিন্তু এই কারণেই হয়। 4 নম্বর যেটা আমি বলবো, সেটা হচ্ছে আমাদের বুস্টিং ইমিউন সিস্টেম। বুস্টিং ইমিউন সিস্টেম যেটা আমি বলবো, ইমিউন সিস্টেম তো আমি আগেও আলোচনা করেছিলাম, এখনও আমি বাবার বলছি যে ইমিউন সিস্টেমটা হচ্ছে যখন কোনো রোগ আমাদের মধ্যে আসে, আমাদের সিস্টেমটা প্রতিরোধ করে, প্রতিরোধ ক্ষমতা। তো এখন প্রথমত রমাদানে আমাদের হেলদি ডায়েটের দিকে আমরা যাচ্ছি, খাওয়ার দিকে বেশিরভাগ ফ্রুট খাওয়ার অভ্যাস করতেছি। ফ্রুটের মধ্যে প্রচুর মিনারেলস আর ভিটামিন আছে, অ্যান্টিডক্সিন আছে, অ্যান্টিডক্সিন বলে একটা জিনিস আছে, সেটা আমাদেরকে এই ইমিউন সিস্টেমটাকে আমাকে মজবুত করে দেয়, স্ট্রঙ্গার করে দেয়, সেটা আমাদের করে। এমনকি আমাদের খেজুর যেটা বলা হয়েছে কম্পালশন, যেটা মানে মানে সুন্নাত হিসাবে যা বলা হচ্ছে, খেজুরের মধ্যে ভিটামিন এ ই আছে, যেটা অ্যান্টিডক্সিন হিসেবে কাজ করে, এটা কিন্তু আমাদেরকে এখান থেকে ইমিউন সিস্টেমটাকে স্ট্রঙ্গার করে দেয়। আর ইমিউন সিস্টেম স্ট্রঙ্গার হলেই সাধারণত সব রোগের ইদ থেকে আমরা রেহাই পেতে পারি, সব রোগের থেকেই আমরা রেহাই পেতে পারি। তো অনেক রোগী তো আছে, কিন্তু আপনি খেয়াল করে দেবেন আমাদের মধ্যে অনেক রোগ আছে, যে রোগগুলি সাধারণত সবাইকে অ্যাটাক করে না, একই বাতাসের মধ্যে আছে কিন্তু কারো অ্যাটাক করে কারণ, তার মানে হয় তার ইমিউন সিস্টেম স্ট্রং। সো এটা আমাদের প্রয়োজন। তারপরে যেটা আমি বলবো, যে আমাদের একটা আছে ওয়েট লস। ওয়েট লসটা কীভাবে হচ্ছে, আমরা যখন এই খাওয়ার অভ্যাসটা চেঞ্জ করতেছি, যে আমরা পরিমাণ মতো খাবো, কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাচ্ছি, খাওয়ার পরিমাণটা কমেই আনতেছি, তাহলে হচ্ছে কি আমাদের ফ্যাটকে যায় বার্ন করতেছে, ফ্যাট বার্ন করলে আমাদের ওয়েট লস হচ্ছে। এটা থেকে এটা দিয়েও কিন্তু এটাও স্বাস্থ্যের জন্য বেনিফিট, ওয়েট লস তো একটা বেনিফিট আছে, প্লাস রোগ থেকে রোগ প্রতিরোধের একটা বেনিফিট, কেন আমরা জানি যে আমাদের যে ওয়েট গেইন করলে অনেক রোগ বৃদ্ধি পায়। তারপরে যেটা আমি বলবো, অনেকেই আমরা বলি, একটা একটা জিনিস আমার এখানে বলতে ইচ্ছা করতেছে, যে ফাস্টিং আর হচ্ছে স্টারভেশনের মধ্যে ডিফারেন্স আছে। ফাস্টিংয়ের মধ্যে হচ্ছে আল্লাহ সুবহান তাল্লাহ আমাদেরকে এমনভাবে তৈরি করে দিয়েছেন, যে যেখানে আমরা নিয়ম মাফিক খাবো, একটা টাইম খাবো না আর একটা রাত্রেবেলা খাবার করব। তার মানে কি আমাদের ওই পরিমাণ মতো আমাদের শরীরের যে রক্ত, ওটার মধ্যে সুগার ব্যবহার করার পরে, তারপরে ফ্যাট বার্ন করার পরে, তারপরে যে আমি আর বাড়তি করতেছি না, রাত্রে কিন্তু আমি স্টারভেশন করতেছি না, তার জন্য হচ্ছে কি আমার প্রোটিনটা নষ্ট হচ্ছে না। নতুবা যদি আমি রাত্রেও যদি আমি স্টারভেশন করতাম, তাহলে দেখা যেত এখানে আমার এনার্জি দেওয়ার জন্য আমার প্রোটিন অ্যাটাক করে, যেটা খুব মারাত্মক শরীরের জন্য। আজকাল তো প্রায়ই শোনা যায় যে ডায়েটিং, ক্রাশ ডায়েটিং, বিভিন্ন ডায়েটিং, এগুলো করতে গিয়ে দেখা গেছে এরা এদের অনেকে মারাই যায়, তারপরে এদের ম্যালনিউট্রিশন হয়, তারপরে মনে করেন যে খাওয়ারটা তারা তো এরকম কোনো আমাদের খাওয়াটা একটা জিনিসের উপর চলে যায়, হয়তো শুধু প্রোটিনই খাবে বা অন্য কোনো, কিন্তু রমাদানে আমরা প্রতিটা জিনিস আমরা খেতে পারবো, কিন্তু নিয়ম মাফিক, একটু কম হিসাব থেকে একটু কম অথবা নিয়ম মাফিক, কিন্তু কোনো খাবারই আমরা বাদ দিচ্ছি না, এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। কিন্তু ব্যালেন্স ওই যে স্টারভেশন বা যেটা আমরা বলে ডায়েটিং যেটা, সেটার মধ্যে আমরা যাব না। আল্লাহ বলে, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের বলেই দিচ্ছেন যে আমাদের মঙ্গলের, আমাদের স্বাস্থ্যের জন্য এগুলো রেডি করে রেখেছেন। সেই হিসাবে কেন দেহ এমন একটা জিনিস, এটা যদি ভালো না থাকে আপনি কোনো কাজই করতে পারবেন না, আর না পারবেন আপনার ভালো আর্নিং করতে, না পারবেন পড়াশোনা করতে, না পারবেন আপনি আপনার ছেলে মেয়েদের লুক আফটার করবেন, না পারবেন আল্লাহর আবাদত, কোনো এগুলোও সবগুলো আবাদত, কিন্তু কোনো কাজই আপনি করতে পারছেন না। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট হেলথ বেনিফিট, আমাদের খেয়াল রাখতে হবে এটা। তারপর ধরেন এই হ্যাবিটটা যদি আমরা করে ফেলি একবার, একটা লঙ্গার লাস্টিং হ্যাবিট, যে আমরা কীভাবে খাবো, কতটুকু খাবো এবং কীভাবে হেলথ বেনিফিট আসবে, তাহলে এটা একটা হ্যাবিট আমাদের, কারণ এই সময় সহজেই আমরা হ্যাবিটটাকে করতে পারি। তারপর আছে স্ট্রেস, রমাদানে স্ট্রেসটা কম হয়, একটা আরেকটা বেনিফিট আছে স্ট্রেস। আমরা সাধারণত রমাদানের মধ্যে কোনো ঝামেলায় যেতে চাই না,
কোনো বাড়তি এক্সট্রা কাজ, ঝামেলা, রাগারাগি বা কোনো কোনো খারাপ কাজেই যাইতে চায় না। আমাদের আমাদের প্রবলেমটা কমে যায়, জাস্ট আমাদের যে অপরাধ প্রবণতাটা কমে যায়। তারপরে যেমন আমাদের পার্সোনাল হস্টিলিটি যেটা আছে সেটাও আমাদের কমে যায়। আমাদের যে কাউকে আক্রমণ করার বা কারোর সাথে মানে খুব জোরে সোরে কথা বলা, এগুলো সব না, ফলে আমরা পিসফুল মাইন্ড থাকি, আর যে মাইন্ডের জন্য আমার স্ট্রেসটা কমে না। আর স্ট্রেস কমার সাথে, আমি আগেও বলছি যে স্ট্রেস কমার সাথে সাথে আমার ডিজেনারেটিভ প্রসেসটা ভালো থাকে। ডিজেনারেটিভ প্রসেস ভালো থাকলে আমার ইমিউন সিস্টেম ভালো থাকে, আর ইমিউন সিস্টেম ভালো থাকা মানেই হচ্ছে আমার সর্বরোগ থেকে আমার বেঁচে যাওয়া। তো এইটাই আরেকটা পয়েন্ট আমাদের আসলো, জেনারেল ফিলিং অফ ওয়েলবিং আরেকটা আছে, যা আমরা রমাদান রাখলে এন্ডোরফিন বলে একটা, কয়েকদিন যাওয়ার যা রাখার কয়েকদিন পর থেকে এন্ডোরফিন বলে একটা হরমোন সেটাকে আমরা একটা ফিলিং, ভালো একটা ফিলিং নিয়ে এসে দেয়। এটাও এটা একটা জিনিস হতে পারে। তারপরে লঙ্গার লাস্টিং হ্যাবিট একটা অভ্যাস হয়ে যায়, যে হ্যাবিটটা আমরা 40 দিনে করলাম সেটা আমরা ধরে রাখতে হবে 11 মাস। এই 11 মাসে এটা আমরা করতে পারি, কিন্তু এটাও আমরা একটা করতে পারি। তারপর যেমন আরও আছে, সাইকোলজিক্যাল এফেক্ট থাকতে পারে। সাইকোলজিক্যাল এফেক্ট আরেকটা থাকে, আমরা ভালো চিন্তা করি, মন থেকে ভালো কাজ করি, আমরা গুড ডিড করি, এই যে একটা শান্তি, অনাবিল শান্তি আর শান্তি, মানে ট্র্যাঙ্কুলিটি আমাদের মধ্যে, ট্র্যাঙ্কুলিটি আর পিস দুইটা আসে রমাদানের এটা। আর ট্র্যাঙ্কুলিটি আর পিস দুইটা কিন্তু স্বাস্থ্যের উপর অনেক নির্ভর করে। স্বাস্থ্যটা কিন্তু আবার ট্র্যাঙ্কুলিটি, আপনার পিস অফ মাইন্ড যদি না, শান্তি না থাকে, আপনি কোনো কিছুই করতে পারবেন না। আপনার হেলথও খারাপ হয়ে যাবে, অরিনেস বেড়ে যাবে, আপনার অ্যাসিডিটি বেড়ে যাবে, ওরই যদি হয়ে যান, আপনি চিন্তা মতো হয়ে যান, তাহলে আপনার অ্যাসিডিটি বেড়ে যাবে, আপনার স্টমাকে আলসার হয়ে যাবে, আপনি কোনো কাজই করতে পারবেন না, মন বসাতে পারবেন না। সুতরাং এই যে পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি রমাদান থেকেই এসে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে প্রোগ্রামিং করে রেখেছেন আমাদের জন্য যে আমরা কিভাবে এটাকে কাজে লাগাতে পারি, কিন্তু আমরা তো অনেক কিছু না বুঝে না শুনে আমরা অনেক কিছু উলট পালট করে ফেলি। ইনফ্লামেটরি আরেকটা পয়েন্ট আছে, ইনফ্লামেটরি রেসপন্স যেটা হচ্ছে যে আমরা অনেক ভাবি যে আর্থ্রাইটিস আছে অনেকের, তারপরে মনে করেন অ্যালার্জিক আছে, কন্ডিশনগুলো আছে, সেগুলো রেসপন্স কিন্তু রমাদানে কমে যায়। ইমিউন সিস্টেমটা স্ট্রঙ্গার হওয়ার জন্য এগুলোও কিন্তু কমে যায়। এটাও একটা বহু বড় বেনিফিট আমাদের জন্য, এটাও মনে রাখতে হবে, বহুত বড় বেনিফিট। তারপরে ধরেন আরও আছে যেমন অ্যাডিকশান, আমরা যদি কোনো জিনিসে অ্যাডিক্টেড থাকি, কিছু কিছু জিনিস আমরা অ্যাডিকশন আছে, যেমন সিগারেট স্মোকিং যারা করে থাকেন বা অভ্যাস, আমি বাচ্চাদের বেলায় বলবো অনেকে আছে গেম অ্যাডিক্টেড, অনেকে আছে খাওয়া অ্যাডিক্টেড, আমার এটা ভালো লাগে, আমি এই খাবারটা খেতে পছন্দ করি, এটা আমরা করি, সেগুলো কিন্তু আমরা এই সময় আমরা বাদ দিতে পারি। আমরা যদি ইন্টেনশন করি, নিয়ত করে ফেলি, কারণ আমরা একটা জিনিস বলি, ইন্টেনশন বলতেই বলি যে ইন্নামাল আমালু বিন্নিয়া, সে ইন্নামাল আমালু বিন্নিয়া, আমার নিয়তের উপরে আমাদের কাজটা আসে। তো আমাদের যদি আমরা নিয়ত করে ফেলি যে আমরা এই স্মোকিং ছেড়ে দিব, বা কোনো অ্যাডিকশন গেম, বা খারাপ কোনো খারাপ কিছু শোনা, খারাপ কিছু দেখা, খারাপ কাজ করা, যে কোনো জিনিস যার মধ্যে যেটাই থাক না কেন, আমরা যে এইম করে ফেলি, ডিসাইড করে ফেলি, তাহলে এটা খুব সহজেই আমরা ছাড়তে পারি, এই অভ্যাসটা আমরা আনতে পারি, আমরা করতেই পারি এটা। সুতরাং আমাদেরকে মনে হয় রমাদানটা একটা সুবর্ণ সুযোগ, এটা আমাদের কাজে লাগানো যায়। এইটা আমাদের হেলথের বেনিফিট, সব দিক দিয়ে বেনিফিট। আমরা যে কাজগুলো করি, খাবারের মধ্যে যে খাবারগুলো খারাপ, মানে যেগুলো আমাদের দরকার নাই সে খাবারগুলো খাচ্ছি, সেটাতে ওই নিজেকে যে সরিয়ে আনতে পারি, সেটাও তো আমার হেলথের বেনিফিট। আমি অ্যাক্টিভিটিস, আমি কাজ করি না, ভালো লাগে না, এক্সারসাইজ করি না, সেও যে করি, সেটাও তো আমার হেলথের জন্য বেনিফিট। আমি ভালো চিন্তা করি, সেটাও আমার হেলথের জন্য বেনিফিট। সবগুলি আমার হেলথের উপর বেনিফিট নিয়ে আসে। সুতরাং আমাকে এইগুলো জিনিসগুলো, সেন্সিটিভনেস আরেকটা জিনিস আছে, আমরা অন্যের ক্ষতি করব না, অন্যের প্রতি অন্যে কি করে আমার ফ্যামিলিতে, আমার হাজব্যান্ড, ওয়াইফ, বাচ্চা, আত্মীয় স্বজন, আমার কমিউনিটি, সবার সাথে আমার ব্যবহারটা কীরকম হতে হবে, আমি যদি সেন্সিটিভ হই, ইনসেন্সিটিভ হলেই কিন্তু অনেক অনেক ক্ষতি আসে আমাদের জন্য। সেন্সিটিভ যদি থাকি, আমরা বুঝি তাদেরকে গুরুত্ব দেই, তাদেরকে রেসপেক্ট করি, তাহলে সেখান থেকে একটা শান্তি পিস আসে এবং টোটাল একটা বেনিফিট আমাদের আসে। এবং এই অভ্যাসগুলো আমাদের রমাদানের মধ্যে করতে হবে। আমরা অনেকেই রমাদান অভ্যাস অল্প কথায় রেগে যাই, অল্প কথায় কিছু করে ফেলি, আমাদের এই রমাদান একটা সুবর্ণ সুযোগ, এই অভ্যাসটাকে আমার ছাড়তে হবে, যে আমরা কেন খামাখা রমাদান করা, আমাকে ধৈর্য শিখতে হবে, ধৈর্য ধারণ করতে হবে সব কিছুতেই, স্ট্রেস থেকে বাঁচতে হবে।
তাহলে আমাদের রমাদানটা সত্যিকারই অর্থে আমাদের যে প্রপার ইউটিলাইজেশন হবে, আর প্রপার ইউটিলাইজেশন আমাদের বেনিফিট যে কথাটা বলতেছি, ইনক্রিজ বেনিফিট, এটা বাড়বেই আর বাড়বেই, কারণ আল্লাহ সুবহানাহু আমাদের জন্য সুন্দরভাবে তৈরি করে দিয়েছেন, এটা আমাদেরকে মেনে নিতে হবে। আমরা ইনশাল্লাহ, আমি যতটুকু আলোচনা করলাম আমার মনে হয় আপনারা কিছু বুঝতে পারছেন, আপনাদের শেয়ারটা বোধহয় শেয়ার করতে পারবেন, আশা করি আপনারা কিছু অন্তত বুঝবেন এবং আপনাদের জীবনে কাজে লাগাবেন এবং চেষ্টা করবেন যাতে এই রমাদানে আমরা যতগুলি খারাপ জিনিস ছিল আমাদের, যতগুলো কথা বললাম সেগুলোর থেকে যেন আমরা সুন্দরভাবে বের হয়ে আসতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। আমি সবাইকে এই কথাই বলবো। আগামী পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।